গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দিচ্ছি পিঠে, এই যে লাভ যেটা ওটাই দিয়ে দিচ্ছি। শ্রেয়া কিচেনের নতুন একটা রেসিপিতে আপনাদের আবারও একবার স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। তো দেখুন, কাঁঠাল পাকার সিজনটা চলে এসছে। দেখুন এই যে আমি এখানে আজকে পাকা কাঁঠাল দিয়ে একটা নতুন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। পাকা কাঁঠাল দিয়ে নতুন একটা পিঠে তৈরি করে আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। পিঠেটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও তেমন ভালো হবে। তো দেখে চলুন, দেখে নিন আমার সঙ্গে থেকে পিঠেটা কেমন হয়। আর দেখুন, আমি এই পিঠেটা বানানোর জন্য এখানে নরম কাঁঠাল যেটা হয়, নরম কাঁঠাল থেকে কয়েক কোয়া কাঁঠাল খুলে নিয়েছি। এবার আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করতে আমার লাগবে দেখুন কাঁঠাল, ময়দা, চিনি আর দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি। এই যে ফুল হয়েছে কাঁঠালের, এবার আটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই পিঠেটা তৈরি করার জন্য আর নরম কাঁঠালই লাগবে, তো আমি নরম কাঁঠাল নিয়ে নিয়েছি। যে আমি আটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন এই যে আমি কাঁঠালের আটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখুন আমি সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি কাঁঠালটার মধ্যে। নুনটা দিয়ে এবার আমি কাঁঠালটাকে ভালো করে হাতে করে কাঁঠাল থেকে রসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারে। কাঁঠালের রসটা আমি বের করে নিয়েছি, ঝাঁকাগুলো ফেলে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ নিয়েছি আমি আজকে এখানে। বেশি নেব না, অল্প একটু নিয়েছি। এখানে চিনিটা, এখানে দুধটা গরম আছে, দেখলে চিনিটা ভালো করে গলে যাবে। চিনিটা হালকা একটু মিশিয়ে নিচ্ছি আমি। তো দেখুন এই যে আমি চিনিটা দুধ আর কাঁঠালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা দানা দানা নেই। এই পর্যায়ে আমি অল্প অল্প ময়দা দেবো আর ভালো করে ডোটা তৈরি করে নেবো। আমি এখানে শক্ত ময়দার ডো, এমনিতে আমরা রুটি বা লুচি করার জন্য যেরকম ডো তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে আমি ডোটা, দেখুন এই যে এরকম একটা ডো তৈরি করে নিলাম। দেখুন এই যে রুটি বা লুচি করার জন্য আপনারা যেভাবে ডোটা তৈরি করেন সেভাবে আমি করে নিলাম। এবার দেখুন আমি রুটিবেলা একটা ফিটে নিলাম, এটাতে ভালো করে আমি ডোটা ভালো করে আরেকটু করে নিচ্ছি, মেখে নিচ্ছি। তো দেখুন আরেকটু মেখে নিলাম ডোটা, দেখুন আজ কত সুন্দর হয়েছে। এবার এখান থেকে আমি লেচি কেটে, দেখুন আমি আজকে আপনাদের দুটো ডিজাইন করে দেখিয়ে দেব, অসাধারণ দুটো ডিজাইন। আমি এই যে লেচি কেটে নিলাম, দেখুন আমি দেখুন এই যে আমি ভালো করে বেলে নিচ্ছি। রুটি যেভাবে বেলি সেইভাবেই বেলে নেব, বা করেই বেলে নিলাম। এবার দেখুন এই যে রুটিটার এই পাশটা যে ভাজ দিলাম, একইভাবে এইভাবে সমস্তটা আমি ভাজ করে নিচ্ছি। আজকে যে আমি দুটো ডিজাইন বানাবো আমি বানিয়ে দেখিয়ে দিই, তারপর আপনারা বলবেন যে ডিজাইন দুটো কিসের বানালাম। দেখুন এই যে এইভাবে করে নিয়েছি। এবার দেখুন এই যে দুপাশের দুই মাথা এই যে এভাবে আমি জুড়ে দিলাম, আর মাঝখানটাতে হাতে করে দেখুন এই যে একটু চেপে দিলাম। দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখুন এটা কিন্তু হার্ট শেপ হয়ে গেছে, একটা লাভ দেখুন। তো দেখুন এই যে আমি এখানে পাতায় কলা পাতা রেখে দিচ্ছি। আমি দুটো লাভ বানিয়ে নিয়েছি। এবার একইভাবে দেখুন আরেকটা রুটি বেলে নিয়েছি। বেলে নিয়ে দেখুন এই ছোটো গ্লাস আছে, আমি ছোটো গ্লাস নিয়ে নিয়েছি। আপনার হাতে করে ছোটো করে লেচি কেড়ে
তারপর ছোট করে একটা রুটির মতো বানিয়ে নিতে পারেন। আমি গ্লাসটা দিয়ে কেটে নিচ্ছি, দেখুন দেখুন আমি যে গ্লাসটা দিয়ে কেটে নিয়েছি। এবার দেখুন এই যে এই ছোট ছোট রুটিগুলো, যে এগুলোকে আমি দেখুন একটার উপর একটা সাজিয়ে নেব। দেখুন আমি এখানে ছটা নিয়েছি, আপনারা চাইলে পাঁচটা দিয়েও করতে পারেন। দেখুন এবার এই যে এই পাঁচটা থেকে আমি এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন একটা গোল এই যে এরকম বানিয়ে নিয়েছি। এবার ছুরি থাকলে তো ভালো হতো, আমার কাছে আজকে এখন ছুরি নেই। তো আমি দেখুন এই যে এই হেসোটা নিয়েছি, এটা দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটলে সবচেয়ে থেকে ভালো হয়। দেখুন কেটে নিলাম। এবার দেখুন এই যে পাপড়িগুলো আমি এক এক করে তো এইভাবে বের করে দিচ্ছি। দেখুন এতে করে দেখুন এই যে সুন্দর একটা গোলাপ ফুলের ডিজাইন হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো এই দুটো ডিজাইনে বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে আমি একে একে সমস্ত এই যে দুটো রকমের আমি ডিজাইন নিয়েছিলাম, দেখুন এই যে লাভের ডিজাইনটা আর গোলাপ ফুলের ডিজাইনটা দুটোই করে নিয়েছি। সমস্ত আমার পিঠেগুলো তৈরি। এবার আমি পিঠেগুলো তেলে ভেজে নেবো। তো ভাজতে চলে যাচ্ছে উনুনে, আমি গ্যাসে ভেজে নেবো, সন্ধে হয়ে যাচ্ছে। তো আমি ঘরেই ভেজে নিচ্ছি, চলুন আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি উনুনে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়নি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মুরগি ডাকছে। তো দেখুন গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দিচ্ছি পিঠে, এই যে লাভ যেটা ওটাই দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি পিঠে এই মিডিয়াম আছে, ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখুন এই যে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার একইভাবে আমি সমস্তগুলোকে ভেজে নিয়ে তারপর আপনাদের দেখে দিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগে এই খাস্তা একটা পিঠে। দাঁড়ান আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখুন এই যে আমার মেয়ে একটা ভেঙে দেখিয়ে দেবে। দেখুন এই যে আওয়াজটাতে বুঝতে পারছেন, দেখুন মুচমুচে একটা ভাব হয়েছে। তো কাঁঠালের এই পিঠেটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে, নতুন একটা রেসিপি। দেখুন ডিজাইনগুলো সুন্দর, দেখুন দেখতেও খুব ভালো লাগছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।